हेलो क्रिप्टो इन्वेस्टर्स, आमी ओम, आपनारा देखछेन बॉम क्रिप्टो। आज के आमरा आपनादेरके शेखाते चलेछि बिनान्से आपनारा किभाबे कोनो रकम फीज ना दिए स्पट ट्रेडिंग करबेन। एबं शुधु ताई नय, आज के भिडियोटिके कमप्लीटली देखले एबं आज के जे टेक्निकटा आमरा आपनादेरके शेखाबो सेटिके कमप्लीटली आपनारा जदि यूज करते शुरू करेन ताहले आपनादेर मेनलि तीनटे सुविधा हबे, जार मध्ये प्रथमटि होच्छे बिनान्से आपनारा स्पट ट्रेडटा करते पारबेन कोनो रकमेर फीज ना दिए। आपनारा अलरेडी जानेन जे बाइनान्स किन्तु एकटा मेकार एबं टेकार फीज केटे थाके, सेटा आपनादेर एई क्षेत्रे आर दिते हबे ना। दु नम्बर जे सुविधाटा हबे सेटा होच्छे कोनो रकमेर क्रिप्टो डास्ट থাকবে না। অর্থাৎ আপনারা অলরেডি জানেন যে একটা কয়েনকে কেনার পর সেটাকে যখন আপনারা বেচতে যান সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেচা যায় না, কিছু পরিমাণ কয়েন কিন্তু ক্রিপ্টো ডাস্ট আকারে থেকে যায়। আজকে টেকনিকটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা যখনই কোনো কয়েনকে বেচতে যাবেন তখন কিন্তু আপনাদের এই ক্রিপ্টো ডাস্ট আর থাকবে না। সেক্ষেত্রে আপনারা টোটাল অ্যামাউন্ট যেটা আপনারা বের করে নিতে চাইছেন সেটা কিন্তু অবভিয়াসলি এখানে করতে পারবেন। তিন নম্বর যে সুবিধাটা হবে সেটা হচ্ছে অনেকেই এখনও ক্রিপ্টো মার্কেটে নতুন এবং তারা একটা কম অ্যামাউন্ট নিয়ে মার্কেটে এসছে, সেক্ষেত্রে তারা স্পট ট্রেডগুলোকেও একটা কম অ্যামাউন্ট নিয়ে ধরতে চায়। এবং আপনারা অলরেডি জানেন যে বিনান্স কিন্তু $10 কম টাকা দিয়ে স্পট ট্রেডগুলোকে করতে দেয় না। সেই হিসাবে আজকে যে টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো সেটা যদি আপনারা একবার শিখে যান তাহলে কিন্তু আপনারা $10 কম টাকা দিয়েও স্পট ট্রেডগুলিকে ধরতে পারবেন এবং পরে এটাকে বেচতেও পারবেন এবং সেখান থেকে কমপ্লিট যে প্রফিটটা হবে সেটাকে বার করে নিতে পারবেন, কোনো রকমের ক্রিপ্টো ডাস্ট আপনার থাকবে না। সাথে আজকে দেখানো টেকনিকে আপনারা লিমিট অর্ডারেরও সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ কোনো রকমের কয়েনকে যদি আপনারা মার্কেট অর্ডারে না কিনে একটা অন্য প্রাইসে কিনতে চান সেই সুবিধাও আপনারা পাবেন এবং অন্য প্রাইসে যখন পরবর্তীকালে বেড়ে যাবে সেখানে যদি আপনারা বেচে দিতে চান তাহলে সেটাও আপনারা এই আজকের টেকনিকে করতে পারবেন। তো দুভাবেই আজকে আমরা আপনাদেরকে এই টেকনিকটাকে ব্যবহার করা শিখিয়ে দেবো, প্রথমে মোবাইলে এবং তারপর ডেস্কটপে কীভাবে আপনারা এই টেকনিকটাকে ইউজ করতে পারেন সেটা আমরা দেখিয়ে দেবো। সাথে আশা করি ইউটিউবে এখনও অবধি কেউ এই বিষয়ে এত ডিটেলে ভিডিও বানায়নি, তাই জন্য আজকের ভিডিওটিকে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে যাতে করে ম্যাক্সিমাম লোক এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে। তার সাথে আমাদের চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দেবেন এবং নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো এবার আমরা আমাদের মেন টিউটোরিয়ালে চলে যাব এবং জিত আপনাদেরকে প্রথমে মোবাইলে এবং তারপর কম্পিউটারে কিভাবে এই টেকনিকটাকে ইউজ করবেন সেটা একে একে দেখিয়ে দেবে। হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, দিস ইজ জি সাইনিং ইন। তো আশা করি আপনারা সকলে শুনে নিয়েছেন যে আমরা এই ভিডিওটি মেনলি কি পারপাসের জন্য বানাচ্ছি। তাও শর্ট করে বলে রাখছি যে বিনান্সে কিভাবে একদম মেকার টেকার ফিস ছাড়া মানে পুরো জিরো ফিসে আপনারা কিভাবে স্পট ট্রেডটা করতে পারবেন এবং কোনো রকম ক্রিপ্টো ডাস্ট কিন্তু এতে পড়ে থাকে না। এবং তার সাথেই আপনারা যদি বিনান্সের স্পট ওয়ালেট থেকে বা স্পট ট্রেডিং এর জায়গা থেকে স্পট ট্রেডগুলো নিয়ে থাকেন তাহলে সেখানে যেমন $10 কমে আপনারা কোনো রকম ট্রেড নিতে পারেন না, সে যে কোনো কয়েনই হোক না কিন্তু এই যে জায়গাটি দেখাবো বিনান্সের স্পেসিফিক্যালি সেখানে কিন্তু আপনারা $1 থেকে $2 দিয়েও ট্রেড করতে পারবেন এবং পুরোপুরি সেটা স্পটেই ট্রেডিং হবে এবং কোনো রকম চার্জ কিন্তু কাটবে না। তো আশা করি সমস্তটাই শুনে নিয়েছেন ওমের থেকে। তো চলে আসি আমরা ভিডিওর মেন টপিকে, কিভাবে করবেন সেটা স্পেসিফিক্যালি দেখিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের বিনান্সের হোম স্ক্রিন খোলা আছে, এটা আমরা মোবাইল ভার্সনে দেখাচ্ছি, এরপর আমরা কম্পিউটার ভার্সনেও দেখাতে চলেছি। তো মোবাইলে যদি আপনারা বিনান্সের অ্যাপ্লিকেশনটা খোলেন তো এইভাবে কিছু একটা পেজ ওপেন হয়, এটা হচ্ছে হোম স্ক্রিন এবং পুরো ভিডিওতেই আপনারা এই যে কার্সারটি নড়ছে সেই কার্সারের উপর পুরোপুরি ফলো করুন। তো মেনলি আমাদের যে কাজটা হবে স্পট ট্রেডিং করব, কিন্তু কোনো রকম মেকার টেকার ফিস দেবো না, তার সাথেই কোনো রকম বেচার সময় ক্রিপ্টো ডাস্ট থাকবে না এবং তার সাথেই মিনিমাম অ্যামাউন্ট দিয়ে অর্থাৎ $1-2 দিয়ে আপনারা স্পট ট্রেডিং এর লাভটা কিন্তু বিনান্সে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন চলুন দেখে নিই। তো স্পেসিফিক্যালি বিনান্সের কথা বলতে গেলে বিনান্স আপনাদের স্পট ট্রেডিং করার জন্য কিন্তু আরেকটা অপশন দিয়ে থাকে যেটা ওরা স্পট ট্রেডিং বলে লেখে না, কিন্তু একটু বুদ্ধি খরচা করলেই আপনারা বুঝতে পারবেন যে সেখান থেকেও ইজিলি স্পট ট্রেড করা যায়। তো প্রথমে আপনারা এখানে যে সার্চ অপশনটি দেখছেন সেই সার্চ অপশনে এসে জাস্ট কনভার্ট বলে যে জায়গাটা আছে, অর্থাৎ আমরা সার্চ করেছিলাম কনভার্ট বলে, আপনাদের যদি সার্চ না করা থাকে তাহলে এখানে কনভার্ট লিখে নেবেন, দেখবেন কনভার্ট চলে আসছে, এই কনভার্ট জিনিসটাকে টাচ করতে হবে। তো সেক্ষেত্রে কনভার্টে টাচ করার পর দেখবেন এই যে কনভার্ট বলে অপশনটা আছে, ট্রেড এনি কয়েন্স উইথ জিরো ফিস এইরকম একটা অপশন খুলে যাবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। পুরো ভিডিওতেই আপনারা কাইন্ডলি মাউজের কার্সারের ওপর নজর রাখুন। এরপর আসছে মেন খেলা, আপনারা কিভাবে ট্রেড করেন স্পট ট্রেড করার সময় সেটা জানা দরকার। তো সেক্ষেত্রে আপনারা USDT দিয়ে কোনো একটা কয়েন কেনেন, তো সেক্ষেত্রে এটা পুরোপুরি একটা ডেমো পারপাসের জন্য বানানো এবং আপনাদের বোঝানোর জন্য বানানো, তো সেক্ষেত্রে আমরা একটা ডেমো অ্যাকাউন্ট ইউজ করেছি।
করছি। তো সেক্ষেত্রে কনভার্টে টাচ করলে এরকম একটা পেজ খুলে যাবে এবং এইরকম একটা জিনিস দেখাবে। তো সেক্ষেত্রে ফ্রম লেখা আছে, অর্থাৎ আমরা এখন কিনতে চাইছি ফ্রম। আপনারা ইউএসডিটি দিয়ে কেনেন, তো এখানে ইউএসডিটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ইউএসডিটি আমাদের সিলেক্ট করাই আছে, আপনাদের যদি না থাকে তাহলে জাস্ট এর উপর টাচ করলে এখানে ফ্রম, এখানে আপনার ইউএসডিটি লিখে জাস্ট ইউএসডিটি টাচ করে দেবেন, অটোমেটিক্যালি চলে আসবে। এখানে ইউএসডিটি করা হয়ে গেলে এইখানে দেখবেন স্পট ওয়ালেট আছে। কারুর কারুর যদি প্রথমবার ইউজ করে থাকেন তাহলে সেটা ইনবিল্ট অবস্থায় ফিউচার ওয়ালেট বা ফান্ডিং ওয়ালেট দেখাতে পারে। তো সেক্ষেত্রে এখানে একবার টাচ করে গেলে এরকম একটা অপশন খুলে যাবে। এখানে যদি আপনার ফান্ডিং ওয়ালেট সিলেক্ট থাকে তো এখানে আপনারা স্পট ওয়ালেট সিলেক্ট করে নেবেন, কারণ আমরা যখন স্পটের সিগন্যালগুলো দিয়ে থাকি বা আপনারা যখন স্পট সিগন্যাল করে থাকেন তখন মেনলি আপনাদের ফান্ডিং থেকে স্পট ওয়ালেটে আপনাদের টাকাটা ট্রান্সফার করতে হয় এবং দেন স্পট ওয়ালেট থেকে আপনারা বিভিন্ন যে কয়েনগুলো আছে সেগুলো কিনে থাকেন। তো এখানেও জাস্ট সেম জিনিস। এবার এখানে দেখবেন দুটো অপশন আছে, মার্কেট প্রাইসে কিনতে চান না লিমিট প্রাইসে কিনতে চান। তো সেক্ষেত্রে আপনারা যখন স্পট ট্রেডিং করে থাকেন তো দেখবেন একটা দু তিনটা অপশন থাকে সেখানে। এখানে দেখবেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে মার্কেট প্রাইস, অর্থাৎ আমি যে কয়েনটা কিনতে চাইছি সেটা মার্কেট প্রাইসে কিনবো না লিমিট, ধরুন আপনি আপনার চার্টে দেখলেন না এই ডলারের কাছাকাছি এলে সেইখানে বাই করব। তো এখানেও সেই অপশনটি করা যায়। আমরা প্রথমে মার্কেট অর্ডার দেখিয়ে দিচ্ছি, তারপর আবার লিমিট অর্ডারে গিয়ে আপনাদের আবার দেখিয়ে দেবো। তো ধরুন আমরা কোনো একটা কয়েন বাই করব, তো বাই করার সময় ধরুন আপনি মার্কেট অর্ডারে বাই করতে চাইছেন, তো মার্কেট অর্ডার সেট করে নিলেন। এখানে আপনারা ইউএসডিটি বা বিইউএসডি মেনলি যে সমস্ত স্টেবল কয়েনগুলো আপনারা হোল্ড করছেন সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন। বেশিরভাগ ট্রেড যেহেতু ইউএসডিটি দিয়ে হয়ে থাকে আমরা মেইনলি ইউএসডিটি দিয়ে দেখাচ্ছি, আপনাদের কাছে বিইউএসডি থাকলে বিইউএসডি বা ইউএসডিসি থাকলে ইউএসডিসি সিলেক্ট করে রাখতে পারেন। তো এখানে আমাদের স্পট ওয়ালেটে যা আছে আমাদের $20 মতো আছে, কারণ এটা ডেমো অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্য বানানো হচ্ছে। এরপর ধরুন এইখানে স্পটের ক্ষেত্রে কি হয়, আপনি কোন কয়েনটা কিনছেন সেটা সিলেক্ট করে নেন। এইখানেও ঠিক এখানে দেখুন বিটিসি সিলেক্ট আছে, বিটিসি দিয়ে ট্রেড করব না আপাতত, আমি যা চার্টে দেখতে পাচ্ছি বা একটা আপনাদের দেখানোর জন্য র্যান্ডম কোন একটা কয়েনে ট্রেড নিয়ে নিচ্ছি। ধরুন আমি XRP তে ট্রেড নিতে চাইলাম, তো এইখানে সমস্ত কয়েন যেগুলো স্পটে পেয়ে থাকেন এখানেও পেয়ে যাবেন, সমস্ত কয়েনে আপনি স্পট ট্রেডিং করতে পারবেন। কিন্তু মেইনলি হচ্ছে কিন্তু কনভার্ট, কিন্তু কাজ হয়ে যাবে স্পট ট্রেডিং এর। তো সেক্ষেত্রে ধরুন এই সমস্ত কয়েনগুলো দেখার পর আমি মনে করলাম যে XRP তে দিয়ে আপনাদের ট্রেডটা দেখানো যেতে পারে। তো এখানে জাস্ট এই XRP এর উপর টাচ করলে এখানে XRP চলে আসবে। এবার এখানে দেখুন স্পট ওয়ালেট সিলেক্ট করা, USDT দিয়ে ট্রেডটা নিচ্ছি, XRP এর উপর ট্রেডটা নেব এবং এখানে $20 অ্যাভেলেবেল আছে। তো আপনাদের দেখানোর জন্য ধরুন এখানে আমি $10 দিয়ে ট্রেড নিচ্ছি। এবার আপনারা মনে করবেন যে আমি কেন $10 দিয়ে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে স্পটে করতে গেলেও তো $10। তো সেক্ষেত্রে আপনাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য ধরুন আপনাদের একদম ডিটেলস দেখানোর জন্য এখানে আমরা $2 লিখে নিলাম। তো $2 লেখা হয়ে যাওয়ার পর অর্থাৎ আপনারা সেখানে যেমন $10 নিচে ট্রেড করতে পারতেন না, অর্থাৎ স্পটে বিনান্সের ক্ষেত্রে, এখানে কিন্তু $2 এমনকি $1 তার চেয়েও কম ডলার দিয়ে ট্রেড করতে পারবেন। এবং এখানকার মেন সুবিধাটা এটাই যে মিনিমাম একটা ডলার খরচ করে আপনি স্পট ট্রেডিংগুলো করতে পারবেন, তার সাথে কোনো রকম বেচবার সময় ক্রিপ্টো ডাস্ট থাকবে না। তার সাথে সাথে আরও একটি সুবিধা হচ্ছে এখানে পুরোপুরি স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে যে মেকার টেকার ফিসটা আপনাদের দিতে হতো বিনান্স, যেটা 0.10% করে চার্জ কাটে, সেটা কিন্তু একদম পুরোপুরি ফ্রি অফ কস্ট হবে। অর্থাৎ আপনাদের কোনো রকম মেকার টেকার ফিস দিতে হবে না। যাদের ট্রেডিং ভলিউম বেশি বা দিনে অনেক করে ট্রেড নিয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু $0.10 অল্প মনে হলেও দিনের পর দিন ধরে যারা ট্রেড করছে তাদের কিন্তু অনেকটা অ্যামাউন্ট দাঁড়িয়ে যায়। তো সেই অ্যামাউন্টের কিন্তু সাশ্রয় এখানে পুরোপুরি হবে। তো এখানে জাস্ট আমরা $2 $2 কিনবো, এখানে XRP $2 সমপরিমাণ XRP আমরা পেয়ে যাব। এরপর এখানে মেন কাজটি হবে প্রিভিউ কনভার্সনে যাওয়া। এবার প্রিভিউ কনভার্সনে গেলে $2 আমরা 5.43 একটা XRP পাবো এবং এখানে যে 5 সেকেন্ডের একটা টাইমিং দেখায় এর মধ্যে কনভার্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 5 সেকেন্ডের মধ্যে যেহেতু আমরা কনভার্ট করিনি, কারণ মার্কেট ইতিমধ্যে রানিং মার্কেট, তো সেক্ষেত্রে প্রাইস যেহেতু চেঞ্জ হয় তো আপনারা 5 সেকেন্ডের মধ্যে কনভার্ট করে নেবেন। যেহেতু ভিডিওটি আপনাদের দেখানোর পারপাসে বানানো হচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই জায়গাগুলোকে এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে স্পষ্ট তো লেখা আছে দেখুন ট্রানজাকশন ফিস জিরো ফিস, অর্থাৎ এই ভিডিওটি বানানোর যে মেন উদ্দেশ্য একদম পুরোপুরি মেকার টেকার ফিস ছাড়া আপনারা ট্রেডিং করবেন। এইখানে দেখতেই পাচ্ছেন কোনো রকম ফিস লাগছে না। কোথা থেকে পে করছেন, স্পট ওয়ালেট থেকে পে করছেন, মার্কেট অর্ডারে বাই করছেন এবং রেট এই এক ইউএসডিতে এত রেটে চলছে। তো সেক্ষেত্রে আবার একবার রিফ্রেশ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এবার আমরা কনভার্ট অপশনটা টিপে নেব। কনভার্ট অপশনে ক্লিক করা হয়ে যাওয়ার পরই দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ট্রেডটা সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখাচ্ছে কনভার্সন সাকসেসফুল, অর্থাৎ $2 সমপরিমাণ XRP আমরা পেয়ে গেছি। এরপর আপনি আপনার চার্ট অনুযায়ী, এখানে যেহেতু কেনাটা সাকসেসফুল হয়ে গেছে আপনি আপনার চার্ট অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড বা যেমন টার্গেটই আপনি
सेट कर रखूँ ना क्या एखे से जाए से ही अनुपाते चले आसे अर्थात क्यों आप सेल करब सेल कर ले आद कि प्रफिट होता स्पटे ट्रेड कर देखाते चले आगे एखे देखो दोटो अपशन आज बैक होम और एक व्यू हिस्ट्री अर्थात व्यू हिस्ट्री टाच कर लेने स्पष्ट तो देखते $2 समपरिमाण एतगुलो XRP पे कोकम चार्ज लागे नहीं जिसगुलो अपना देखते पे एक ट्रांजेक्शन आईडी थे और एक डेटे सकसेसफुल होता देखा जाए अपना स्पटे ट्रेड कर ले जिसटा चले आसे एरपर आमादेर केना सक्सेसफुल होयेछे मार्केट प्राइस एबं मार्केट प्राइजे एबार आपनादेर बेचे देखाबो तो आमरा आबार सेई पेजे चले एसेछि एबं एखाने मार्केट ही सेट करा आछे एइबार आसछे एखाने मेन खेला एखाने आमरा कि करेछिलाम USDT दिए किनेछिलाम XRP एरपर आमि XRP बेचे USDT अर्थात जे मेन अमाउंटटा सेटा आमार ब्यांकेर वालेटे बा फान्डिंग वालेटे बा स्पट वालेटे आनते चाइछि ताहले कि करते होबे एइखाने फ्रम अर्थात कोता थेके এখানে আপনাদের XRP সিলেক্ট করতে হবে এখানে দেখে নেবেন XRP যদি না থাকে এখানে সিলেক্টর অপশন পাবেন XRP লিখে নেবে এখানে চলে আসবে জাস্ট টাচ করলেই ফ্রম XRP টু কিসে আমরা USDT তে ট্রান্সফার করব তাই এখান থেকে USDT টা আমরা সিলেক্ট করে নিলাম এরপর দেখবেন আমরা এখানে কিছু কিছু অপশন আছে এখানে স্পটই রাখবেন এখানে XRP এবং এখানে USDT এইভাবে রেখে দেবেন এরপর এখানে অ্যাভেলেবল আছে 5.43083208 এরপর কি হয় স্পটের ক্ষেত্রে আপনি যদি বেচতে যান তাহলে দেখবেন 5.4 XRP বেচে বাকি 3083208 এই অ্যামাউন্টটা আপনার কাছে ক্রিপ্টো ডাস্ট আকারে স্পট ওয়ালেটেই থেকে গেল কিন্তু এখানে কিন্তু সেই রকমের কোন রকম সিন নেই এখানে যদি আমি ম্যাক্স করি তাহলে দেখতেই পাবে পুরো জিনিসটাই কিন্তু নিয়ে নিল অর্থাৎ এখানে যা আছে এইখানে কিন্তু পুরো জিনিসটাই নিয়ে নিল এবং কোন রকম ক্রিপ্টো ডাস্ট থাকবে না যাদের ইনভেস্টমেন্ট কম তাদের ক্রিপ্টো ডাস্টটা কিন্তু চোখে লাগে কারণ ক্রিপ্টো ডাস্টেরও যখন জমতে জমতে অনেকখানি হয়ে যায় তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়ায় তো সেক্ষেত্রে যাদের ইনভেস্টমেন্ট কম তাদের জন্য মেইনলি কিন্তু এই কনভার্ট অপশন দিয়ে স্পট ট্রেডিংটা অত্যন্ত সুবিধাজনক এবং যাদের ইনভেস্টমেন্ট বেশি রেগুলার ট্রেড নিয়ে থাকে তাদের জন্য মেকার টেকার ফিসে তো ছাড় হচ্ছেই তো সেক্ষেত্রে এখানে ম্যাক্স করে দিলাম এবার ম্যাক্স করার পর সেম টু সেম এখানে যা আছে দেখে নিলেন এবং এখানে USDT তে আমরা ট্রান্সফার করে নিতে চাই একই অপশন এখানে প্রিভিউ কনভার্সন জাস্ট টাচ করে নিলাম এবং এখানে কনভার্টের জন্য 8-10 সেকেন্ড সময় দেয় এই এতগুলো ডলার বেচলে এখানে দেখতেই পাচ্ছেন যে 2.003 অর্থাৎ XRP ইতিমধ্যে হয়তো পাম্প খেয়ে গেছে সেই জন্য আমরা $2 লাগিয়েছিলাম সেটা এত ডলারে পরিণত হয়েছে অর্থাৎ স্পষ্ট তো দেখা গেল এখানে স্পটের ক্ষেত্রে যেমন আপনারা প্রফিট গ্র্যাব করতে পারেন এখানেও কিন্তু গ্র্যাব করতে পারবেন আমরা যেহেতু ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনাদের দেখানোর পারপাসে বানাচ্ছি সেই জন্য তাড়াতাড়ি সেল করে দেওয়ার জন্য কিন্তু অল্প পরিমাণ প্রফিট হয়েছে এবং দেখাই যাচ্ছে এখানে কোনো রকম ফিস লাগেনি এবং এখানে যদি আবার রিফ্রেশ করি তাহলে দেখতেই পাচ্ছেন আরও কিন্তু অ্যামাউন্ট বেড়ে গেল এবার আমরা কনভার্ট করে দেবো অর্থাৎ কনভার্ট করা হয়ে গেল মানে আপনার ট্রেডিংটা সাকসেসফুল হলো আপনি USDT দিয়ে $2 কিনেছিলেন সেটাই যখন XRP আবার যখন USDT তে ফেরত আনলেন তখন সেই যেমন কয়েনটা উঠেছিল সেই অনুযায়ী কিন্তু আপনি USDT পেলেন অর্থাৎ পুরোপুরি স্পট ট্রেডিং এর সুবিধা আপনারা উপভোগ করলেন কোনো রকম ফিস ছাড়া কোনো রকম ক্রিপ্টো ডাস্ট না থেকে এবং একদম মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করে তো সেক্ষেত্রে বুঝিয়ে দিলাম যে মার্কেটে আপনারা কিভাবে এই স্পটেড ট্রেডিংটাকে কনভার্ট আকারে করে ইজিলি উপভোগ করতে পারবেন এরপর আমরা লিমিট অর্ডারটাও দেখিয়ে দেবো কারণ কি হয় অনেক সময় আপনারা আপনাদের চার্ট অনুযায়ী দেখেন যে না XRP এত প্রাইসে আছে এর থেকে এই প্রাইসে নামলে আমরা তারপর কিনবো কিন্তু সব সময় কি হয় আপনারা বসে থাকতে পারেন না আপনারা স্পট ট্রেডিং এর ক্ষেত্রে একটা সুবিধা থাকেন যে একটা লিমিট অর্ডার সেট করা অর্থাৎ ওই অর্ডারে গেলে Binance যেন অটোমেটিক্যালি আপনার কয়েনটি কিনে নেয় তো সেক্ষেত্রে এইখানেও অর্থাৎ কনভার্টেও সেম ফিচার্স অ্যাভেলেবেল আছে আপনাদের কন্টিনিউয়াসলি মনিটরের সামনে বসে বা মনিটরিং করার কোনো রকম প্রয়োজন নেই আপনারা পুরোপুরি এখানে একটা লিমিট অর্ডার সেট করে রেখে পুরোপুরি আপনি মোবাইল স্ক্রিন বা যদি কোনো কাজে ব্যস্ত থাকেন তো সেই কাজে মনোযোগ করতে পারবেন তো সেই জিনিসটা আমরা দেখে নিই এখান থেকে জাস্ট আমরা ব্যাক হোমে চলে আসলাম এবং এই মার্কেট অর্ডার দেখানোর পর এখানে আপনারা লিমিট অর্ডার দেখাতে চলেছি লিমিট অর্ডারে টাচ করলে দেখুন এখানে যেহেতু আমরা আবার কিনবো তাই ফ্রম কোথা থেকে আবার সেই একই অপশন USDT এখানে যদি আপনাদের USDT না সিলেক্ট থাকে তাহলে USDT সিলেক্ট করে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন যে চার্ট দেখায় অর্থাৎ BTC হয়তো ইনবিল্ড অবস্থায় সেট আছে তাই BTC চার্ট দেখাচ্ছে এইখানে একদম তলায় দেখতে পাচ্ছেন আপনারা কি কিনতে চান সেটার অপশন দিচ্ছে এই মুহূর্তে BTC সেট আছে আবার ধরুন আমরা XRP কিনেই আপনাদেরকে দেখাচ্ছি তো XRP সিলেক্ট হয়ে গেল এইভাবে সিলেক্ট করে নিলেন সেম ব্যাপার XRP-র প্রাইস চলছে ধরুন 3699 এখানে চার্টও দেখা যায় এই 24 ঘন্টার চার্ট এক উইকের চার্ট এবং এক মান্থের চার্ট সমস্ত চার্ট আমরা দেখতে পারবেন কিন্তু সেইভাবে স্পষ্ট করে না দেখা গেলেও ঠিকঠাক একটা দেখা যায় তো যা আছে ছেড়ে দিলাম এইখানে যা আছে স্পট ওয়ালেট অর্থাৎ আপনাদের স্পট ট্রেডিং করার সময় যে অ্যামাউন্টটা সেটা স্পট ওয়ালেটেই থাকা বাধ্যতামূলক এখানেও সেটা স্পট ওয়ালেটই সিলেক্ট করে নেবে এবং আপনাদের যে USDT কত USDT দিয়ে কিনতে চান ধরুন আমি আবার 2 USDT লিখলাম 2 USDT লিখে নিলাম
এরপর এখানে মেন কাজটি হবে যে 3697 ডলার XRP আপাতত ট্রেড হচ্ছে, কিন্তু আপনি মনে করলেন আপনার চার্ট অনুযায়ী না 3600 ডলারে গেলে তারপর একটা যেন আমার বাইং অর্ডার লাগে, অথবা Binance যেন 36 ডলারে যাওয়ার সময় একটা আমার বাইং অর্ডার লাগিয়ে দেয়। তো এখানে আপনি আপনার মন মতো একটা প্রাইস রেখে নিলেন এবং এক্সপায়ার্স ইন, এই জিনিসটা হচ্ছে এই যে আপনি ট্রেডটাকে করতে চাইছেন সেটা যদি আজকের মধ্যে XRP-র প্রাইস 3600 ডলারে না যায় তাহলে কিন্তু একদিনের মধ্যে এই ট্রেডটা Binance অটোমেটিক্যালি ক্লোজ করে দেবে। এখানেও Binance অপশন দিয়ে রেখেছে যে এই ট্রেডটা আপনি কত দিনের মধ্যে ক্লোজ করতে চান, এক ঘন্টা, এক দিন, তিন দিন না সাত দিন। আপনি যদি মনে করেন না আপনার চার্ট অনুযায়ী আপনি যা লেভেলটা ঠিক করেছেন সেই লেভেলটা একদম ঠিক, তাহলে এখানে ম্যাক্সিমাম আপনি সাত দিন এই ট্রেডটাকে রেখে দিতে পারেন। তো এই অনুযায়ী আপনি সিলেক্ট করে নিলেন এবং দেখতেই পাচ্ছেন $2 আমি যদি কিনি তা এই প্রাইসে গেলে আমি 5.555 এই XRP-টা কোর পাবো। তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পর এখানে আবার বলে দিচ্ছি XRP চার্ট দেখাচ্ছে এটা যেন স্পট ওয়ালেট হয়, আপনি USDT বা BUSD বা USDC যাই থাকুক না কেন কেনার সময় সেই স্টেবল কয়েনগুলো এখানে সিলেক্ট করবেন, $1 থেকে মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারবেন, সেই ডলারটা লিখে নেবেন, আপনার চার্ট অনুযায়ী আপনার প্রাইসটা এখানে লিখে নেবেন, কতদিন পর এক্সপায়ার হলে আপনার এই ট্রেডটি সঠিক হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন এবং এই $2 লেখার পরে আপনি এই প্রাইস অনুযায়ী কতগুলো XRP পাবে সেটা Binance অটোমেটিক্যালি দেখে নেবে। তো সেক্ষেত্রে এগুলো সমস্ত দেখার পর জাস্ট প্লেস অর্ডার করে দিলে এবং এখানে কনফার্ম করে দিলেই আপনার ট্রেডটি লেগে গেল, অর্থাৎ লেগে গেল কেমন কি মার্কেট অর্ডারে লাগিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেডটি সাকসেসফুল হয়ে যায়। লিমিট অর্ডার যেহেতু আমরা সেট করেছি তাই আমরা যে প্রাইসটাই দিয়েছি অর্থাৎ 0.3600 সেখানে গেলেই কিন্তু ট্রেডটি সম্পূর্ণ হবে, অর্থাৎ $3682 বা $3 আপাতত ট্রেড হচ্ছে, এই ডলারে আশেপাশে গেলে তারপরেই ট্রেডটি সাকসেসফুল হবে। অর্থাৎ সোজা কথায় স্পট ট্রেডিং এর ক্ষেত্রে যেমন লিমিট অর্ডার লাগিয়ে থাকে এই কনভার্টের ক্ষেত্রেও সেম টু সেম লিমিট অর্ডার। এরপর আর এখানে বিশেষ কিছু করার নেই, এই অর্ডারটি আপনারা যখন সাকসেসফুল হয়ে যাবে তখন Binance আপনাদের অ্যাকাউন্টে, আপনাদের ইমেইলে, আপনাদের ফোন নাম্বারে একটা যথারীতি মেসেজ পাঠিয়ে দেবে যে আপনার XRP যে কেনাটা কিনেছিলেন সেটা লেগে গেছে। এরপর আবার কি করবেন সেম টু সেম, এখানে যেহেতু আমাদের অর্ডারটি লাগেনি তাই আমরা দেখাতে পাচ্ছি না, আবার এই লিমিট অর্ডারে আসবেন। আপনি ধরুন আপনার একটা ফার্স্ট টার্গেট আছে, চার্ট অনুযায়ী দেখেছেন না আমার 37 এর কাছাকাছি গেলে আমার ফার্স্ট টার্গেট বা ফার্স্ট যে অ্যামাউন্ট আছে বুক করে নেবো। তো সেই অনুযায়ী এখানে কি করবেন, এখানে লিখবেন XRP, XRP সিলেক্ট করে নেওয়ার পর আমরা যেহেতু এখন আমাদের অর্ডারটি লাগেনি তাই দেখাতে পাচ্ছি না, এখানে আপনারা সেম টু সেম মার্কেট প্লেসে যেমনভাবে বেচে দেখালাম এখানে XRP সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা 0.3700 যেটা আপনারা ফার্স্ট টার্গেট অর্ডার বুক করতে চাইছেন সেটা লিখে নেবেন, এক্সপায়ার কতদিন কির মধ্যে সেটা আপনাদের অনুযায়ী ঠিক করে নেবে এবং এখানে USDT সিলেক্ট করে নেবেন এবং আবার জাস্ট এই প্লেস অর্ডারটা আসবে, প্লেস অর্ডারটা দিয়ে দেবেন। এর এটা দিয়ে দিলেই কিন্তু সম্পূর্ণভাবে লিমিট অর্ডারে আপনাদের বাইং অ্যান্ড সেলিং হয়ে যাবে। যেমন ভাবে প্রফিট আপনারা বুক করতে পারতেন স্পটে Binance, সেক্ষেত্রে পুরোপুরি বিনা ফিসে, বিনা কোনো ক্রিপ্টো ডাস্টে, বিনা কোনো বড় ইনভেস্টমেন্টে, সেক্ষেত্রে আপনারা একদম কনভার্ট এই ফিচার্সটা দিয়ে Binance এর ক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে স্পট ট্রেডিং করতে পারবেন। এবং আপনাদের মধ্যে অনেকেরই মাঝে মাঝে কোশ্চেন আসে, বিশেষ করে আমাদের চ্যানেলে যারা জয়েন আছে এবং প্রিমিয়াম চ্যানেলে, যা যে আমরা লিখে দিই যে আমাদের সিগনালে যে কত পার্সেন্ট আপনার টোটাল পোর্টফোলিও ইনভেস্ট করবেন তাদের। এবার কি হয় অনেকের পোর্টফোলিও ছোট $100, তো সেক্ষেত্রে তারা জিজ্ঞেস করে যে আমরা যদি 2-3% দিয়ে ইনভেস্ট করি তো সেটা $500 হচ্ছে না। তো সেক্ষেত্রে এই ফিচার্সটা দেখিয়ে দিলাম, এখান থেকে আশা করি আপনারা স্পষ্টত বুঝে গেছেন যে $1 কিংবা $1 কম দিয়ে লাগাতে চাইলেও আপনি কিন্তু পুরোপুরি স্পট ট্রেডিং করতে পারবেন এবং আপনার ইনভেস্টমেন্ট পুরোপুরি সেফ থাকবে। আপনার স্পট ট্রেডিং এ যেমন লাভ হতো এখানেও কিন্তু সেম টু সেম লাভ হবে, অর্থাৎ মেন কথা এই কনভার্ট ফিচার্স দিয়ে আপনারা পুরোপুরি স্পট ট্রেডিং করতে পারবেন উইদাউট এনি ফিস, উইদাউট এনি চার্জেস, উইদাউট এনি মেকার টেকার ফিস এবং কোনো রকম ক্রিপ্টো ডাস্ট সেখানে থাকবে না। আশা করি মোবাইলে কিভাবে করতে হয় সেটা আপনাদের বোঝাতে পেরেছি। এরপর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব, কারণ আমাদের অনেক দর্শক বন্ধুরা রিকোয়েস্ট করে থাকেন যে মোবাইলের পাশাপাশি ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে দেখালে, কারণ তারা তারা সেটা ইউজ করে থাকে, তাদের সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিটা ভিডিওসই এইরকম যে টেকনিক্যাল ভিডিওসগুলো হয়ে থাকে আমরা দুটোতেই দেখানোর চেষ্টা করি। তো আশা করি আমাদের মোবাইলে যে দেখানোটা ছিল সেটা কমপ্লিট হয়েছে এবং এরপর আমরা ল্যাপটপের স্ক্রিনে শিফট হয়ে যাব। তো এবার আমরা ডেস্কটপের স্ক্রিনে চলে এসেছি এবং Binance এর পেজটা ওপেন করলে কিছু এইরকম খুলে দেখতেই পাচ্ছেন।
এখানে আপনাদের মেইন যে কাজটা সেটা নিয়ে বলে দিই। এই মেইন পেজটা খুললে দেখবেন এখানে একটা সার্চের অপশন আছে মোবাইলের মতো, সেম এখানে কনভার্ট বলে লিখে নিলে এই রকম একটা পেজ খুলে যাবে। তো কনভার্ট লেখার পর ওকে করে দেবেন, দেখবেন এরকম একটা পেজ খুলে যাচ্ছে। মনিটরের স্ক্রিনে বিনান্সের কনভার্ট ফিচারসটা ঠিক এই রকম দেখতে লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইলেও দেখিয়েছি মার্কেট এবং লিমিট অর্ডার, এখানেও আমরা তাড়াতাড়ি করে ডেসক্রাইব করে দিচ্ছি কারণ মোবাইলে ডিটেইলসে ডেসক্রাইব করা আছে। মার্কেট অর্ডার আছে এখানে, আপনারা প্রথমেই বলে রাখলাম যেহেতু প্রথমে কিনতে চাইছেন সেহেতু ইউএসডিটি সিলেক্ট করে নেবেন। ইউএসডিটি যদি সিলেক্ট না থাকে আপনি জাস্ট এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে ওকে করে দেবেন। ওকে করার পর দেখে নেবেন এটা যেন স্পট ওয়ালেট থাকে, মাঝে মাঝে দেখবেন ফান্ডিং ওয়ালেট চলে যায়, তো এটা স্পট ওয়ালেট করে নেবেন। এখানে প্রেস করলে সেটা স্পট ওয়ালেট হয়ে যাবে। এরপর ধরুন আবার সেই এক্সআরপি কিনে আমাদের দেখাতে চাইছি, তো এখানে দেখুন বিইউএসডি আছে, এখানে জাস্ট ক্লিক করার পর এখানে আমরা লিখে নেব এই সার্চ অপশনে এক্সআরপি। তো এক্সআরপি লিখে নিলাম, এক্সআরপি লেখার পর দেখুন এক্সআরপি চলে এসেছে, জাস্ট ক্লিক করলেই দেখুন সমস্ত কিছু সেট হয়ে গেল। এরপর আপনাদের সেই একইভাবে $2 ইউএসডিটি কিনে দেখাবো, প্রথমে কিনে দেখাবো তারপর সেল করব। দুই লিখে নিলাম এবং এক্সআরপি $2 সমান পাবো প্রিভিউ কনভার্সন করার পর। এই সমস্ত জিনিসগুলো সেই একই জিনিস, জাস্ট কনভার্ট অপশনে টাচ করে দিলেই কিন্তু আপনাদের যে ট্রেডটা আছে সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং এইরকম একটা পেজ দেখিয়ে দেবে। এবং এইরকম পেজে জাস্ট মনিটরের স্ক্রিনে এক্সট্রা ফিচার্সগুলো দেখা যায় যে এরকম কেমন কি চলছে না চলছে, এগুলো দেখতে পাবেন কোন ডেটে হয়েছে কি হয়েছে। এখানেও নো ফিস এবং স্পট ওয়ালেট থেকে $2 দিয়ে কিনেছি এবং জাস্ট ওকে করে দেবেন। ওকে করার পর এইখানে গিয়ে এখানে কনভার্সন হিস্ট্রি আছে, কনভার্সন হিস্ট্রিতে গিয়ে আপনি চেক করতে পারেন যে কেমন কি এক্সআরপি আপনি পেয়েছেন। তো কনভার্সন হিস্ট্রির পেজটা যখন খুলে গেল তখন এইরকম কিছু একটা দেখাচ্ছে এবং এখান থেকে আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন 5.39 এক্সআরপি পেয়েছি, $2 এক্সআরপি কিনেছি এবং অর্ডারটা পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই সমস্ত দেখে নেওয়ার পর হয়ে গেল আপনার কেনা, অর্থাৎ স্পট ট্রেডিং কমপ্লিট হয়ে গেল এবং বাইংটা কমপ্লিট হয়ে গেল এবং সেখানেই আমরা কনভার্ট করে সেটাকে কিভাবে বা ইউএসডিতে কনভার্ট করবে অর্থাৎ সেল করবেন সেটা আমরা দেখিয়ে দিই। তো আবার আমরা ফিরে চলে এসেছি বিনান্স কনভার্টের সেই পেজটায়। এবার আপনাদের রিভার্স করতে হবে, যা করেছিলেন তার উল্টোটা করতে হবে, অর্থাৎ এক্সআরপি কেনা হয়ে গেছে এবং এক্সআরপিটা এখন বেচতে হবে আপনাদেরকে। কি করতে হবে, ইউএসডিটি জায়গায় অর্থাৎ ক্লিক করার পর এখানে আপনি এক্সআরপি সিলেক্ট করে নেবেন কারণ এক্সআরপি আপনি বেচতে চাইছেন এবং ইউএসডিটি আপনি আপনার ওয়ালেটে ফেরত আনতে চাইছেন। জাস্ট এক্সআরপি সিলেক্ট করা হয়ে গেল এবং এখানে বিইউএসডি আছে, এখানে আপনি ইউএসডিটি করে নেবেন অর্থাৎ যেখান থেকে কিনেছেন সেখানে ফেরত আনতে চাইছেন। জাস্ট এখানে সার্চ করে নেবেন ইউএসডিটি এবং ইউএসডিটি সার্চ করার পর চলে আসবে ইউএসডিটি এবং জাস্ট এখানে সিলেক্ট করলে কিন্তু এখানে ইউএসডিটি চলে আসছে। এরপর এখানে মেন আপনার কাজটি হবে আপনি আপনার সমস্ত এক্সআরপিটা এখানে সেল করতে চাইছেন। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাট প্রেজেন্ট $2 দিয়ে 5.39 এক্সআরপি পেয়েছিলেন। তো ব্যালেন্সটা চেক করার পর জাস্ট এই ব্যালেন্সের এত এক্সআরপির উপর টাচ করে দেবেন, দেখবেন ম্যাক্সিমাম এখানে সিলেক্ট হয়ে গেছে এবং আপনার আবার বলছি যেখানে কোনো রকম ক্রিপ্টো ডাস্ট থাকবে না তো এখানে পুরোটাই নিয়ে নেবে এবং এখানে দেখুন ইউএসডিটি সিলেক্ট করাই আছে। জাস্ট এগুলো সমস্ত চেক করে নেওয়ার পর জাস্ট প্রিভিউ কনভার্সন করে দেখতেই পাচ্ছেন এত এক্সআরপি বেচলে এত ডলার পাবো, অর্থাৎ সেক্ষেত্রে কনভার্ট অপশনে টাচ করলে আপনাদের কিন্তু সাকসেসফুলি কনভার্ট হয়ে যাবে। এবং $2 লাগিয়েছিলাম, এক্সআরপি হয়তো একটুকুনি পাম্প খেয়েছিল সেই জন্য আমরা 0.2 এত এত ডলার ইউএসডিটি পেয়েছি, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কিন্তু লাভই হয়েছে। অর্থাৎ স্পট ট্রেডিং এর ক্ষেত্রে আপনাদের যেমন লাভ হলে সেটাকে আপনারা পুরোপুরি ইউএসডিটি আকারে কনভার্ট করতে পারেন, এখানেও কিন্তু বিনা কোনো ফিসে বিনা কোনো ক্রিপ্টো ডাস্ট রেখে একদম মিনিমাম ইনভেস্টমেন্ট করে সেটাও কিন্তু আপনারা ইউএসডিটিতে কনভার্ট করে নিতে পারবেন। জাস্ট এগুলো হওয়ার পর এখানে ওকে ক্লিক করে দেবেন। এগুলো ক্লিক করা হয়ে যাওয়ার পর জাস্ট আবার সেই সেম পেজে চলে আসলাম এবং এখানে মার্কেট অর্ডার দেখানো সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট লিমিট অর্ডারটাও আমরা ডেস্কটপে যেহেতু দেখাচ্ছি দেখিয়ে রাখি, লিমিট অর্ডারে জাস্ট টাচ করবেন। লিমিট অর্ডারে টাচ করলে এরকম কিছু একটা পেজ খুলে যাবে, এখানেও সেই একই রকম ভাবে চার্ট দেখাবে এবং এখানে সেম টু সেম আপনাকে কাজ করতে হবে। যদি চার্ট না দেখাতে চান এখানে দেখবেন একটা এম ট্রিপল লিডার বোর্ড টাইপের অপশন আছে, এখানে টাচ করলে জাস্ট এইটুকুনি আপনার খুলে যাবে। তো এখানে আপনাদের দেখানোর সুবিধার জন্য এই পেজটা খুলে নেওয়া হলো এবং আমার যেহেতু লিমিট অর্ডারে আপনাদেরকে কেনা দেখাবো তাই জাস্ট চারটা চোখের সামনে এনে নিলাম এবং এখানে আবার সেই ইউএসডিটি দিয়ে কেনা দেখাবো, তাই ইউএসডিটি তে সিলেক্ট করে নিলাম এবং কত ইউএসডিটি আবার সেই 2 ইউএসডিটি এখানে সিলেক্ট করে নিলাম এবং দেখা যাচ্ছে যে অ্যাট প্রেজেন্ট বিইউএসডি সিলেক্ট আছে। এখানে এখান থেকে আমরা আবার সেই এক্সআরপি কিনে দেখাবো, তো এক্সআরপি আমরা লিখে নেওয়ার পর এক্সআরপি টাচ করলেই দেখবেন এক্সআরপি চার্ট এখানে খুলে গেল। তো এক্সআরপি অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে $0.372833 আশেপাশে ট্রেড হচ্ছে, কিন্তু আপনি মনে করলেন আপনার চার্ট দেখে না $0.36 আশেপাশে এলে তারপর আপনি গ্র্যাব করবেন, তো সেখানে এখানে $0.36 লেখার সাথে সাথেই কিন্তু আপনার এখানে পুরোপুরি কনভার্টটা দেখিয়ে দেবে। অর্থাৎ সেখানে কি হবে যে এখানে ইউএসডিটি $2 কিনলে এই প্রাইসে গেলে আপনি এতগুলো এক্সআরপি পাবেন। এগুলো দেখার পর এবং এখানে দেখে নেবেন স্পট ওয়ালেট মেনলি থাকার পর এখান থেকে জাস্ট প্লেস অর্ডার করে দিলেই আপনি এগুলো দেখে নেবেন এবং এখানে মেনলি যে দেখার এখানে হচ্ছে কোনো রকম ফিস রাখছে না, কনফার্ম অর্ডার করে দিলেই কিন্তু আপনার অর্ডারটা পুরোপুরি প্লেস হয়ে যাবে। অর্থাৎ আপনি যেমন স্পটিং এর ক্ষেত্রে লিমিট অর্ডার লাগিয়ে থাকেন এখানেও কিন্তু বিনা কোনো ফিস দিয়ে লিমিট অর্ডার লেগে যাবে। এরপর বেচতে চাইলে একই রকম ব্যাপার, যেহেতু এটা আমরা
ইতিমধ্যে লাগিয়েছি এবং ট্রেডটা ইতিমধ্যে চলছে, তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে বেঁচে দেখাতে পারবো না। আপনি যদি বেচতে চান তো সেক্ষেত্রে অর্ডারটা লাগার পর আপনার মোবাইলে ইমেইলে মেসেজ ঢুকে যাবে, তারপর দেখার পর এখান থেকে লিমিট অর্ডারে যাবে এবং এখান থেকে যেটা করেছিলাম সেটা রিভার্স করে দেবেন, অর্থাৎ মোবাইলে দেখানোই আছে এখান থেকে ইউএসডিটি দিয়ে কেনা হয়েছে, এখানে জাস্ট এক্সআরপি সিলেক্ট করে নেবেন। এক্সআরপি সিলেক্ট করার পর এখানে এইটা যেটা বিউএসডি আছে সেখানে ইউএসডিটি করে নেবেন এবং এখানে যে আপনার টোটাল এক্সআরপিটা আছে সেটা ম্যাক্স করে নেবেন, দেখবেন চলে আসবে এবং এন্টার অ্যামাউন্ট করলেই দেখবেন আপনি আপনার ফার্স্ট টার্গেটের কাছাকাছি যে অ্যামাউন্টটা আছে সেটা লাগিয়ে রাখতে পারেন এবং ফার্স্ট টার্গেটের কাছাকাছি গেলে বিনান্স যেমন স্পট ট্রেডিং এর ক্ষেত্রে অটোমেটিক্যালি সেল অফ করে দেয় এখানেও কিন্তু সেল করে দেবে। তো এই ছিল মেইনলি আমাদের যে ভিডিওটি, সেই ভিডিওতে আমরা মেইনলি কভার করলাম যে কিভাবে আপনারা পুরোপুরি ফিস ছাড়া এবং কোন রকম ক্রিপ্টো ডাস্ট ছাড়া এবং যারা একদম $10 ইনভেস্ট করতে পারবে না কোন রকম সিগন্যালে সেক্ষেত্রে $2 কিংবা $1 দিয়েও সিগন্যাল গুলো গ্র্যাব করতে পারবেন বা আপনারা ট্রেডিং করতে পারবেন, সেরকম একটা পুরোপুরি টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ইনফরমেটিভ লেগেছে এবং ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন এবং এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও ইন ফিউচার আপনাদের যদি পেতে হয় তাহলে অবশ্যই বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।